बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आशा करी सबाई भालो आछो एवं भालोभावे लेखापड़ा करतेछो। आमि गत दुई दिन आगे मंगलवारे तोमादेर उच्चतर गणिते ट्रिगोनोमेट्रीर एकटा क्लास निएछिलाम, बोलछिलाम जे आमि आरेकटा क्लास निये सृजनशील प्रश्न देखिए तुम्हारे चैप्टर ऊपर दिन क्योंकि समकोणमितिर व्यवहार अंक कर धारणा देवार चेष्टा कर सृजनशील अंक চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ক নম্বর প্রশ্ন, 5 ডিগ্রি 30 মিনিট কে রেডিয়ানে প্রকাশ করো। ক নম্বর প্রশ্ন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, গাড়িটি ঢাকা হইতে চট্টগ্রাম যেতে কত সময় লাগবে। আমরা এটা সমাধান করলে আমার বিশ্বাস যে এই চ্যাপ্টারের অনেক দিক আমাদের ক্লিয়ার হয়ে আসবে। তো আমি প্রথমে তোমাদের ক নম্বরের প্রশ্নের উত্তরটা দেখে ষাটমগজ পদ্ধতিতে এক ডিগ্রি সমান 60 মিনিট, এক মিনিট সমান 60 সেকেন্ড, 90 ডিগ্রি সমান এক সমকোণ, তারপরে এক ডিগ্রি সমান পাই বাই 180 সমান 2/11 ডিগ্রি সমান 180 রেডিয়ান। ইলেভেন পাই বাই 360 রেডিয়ান। আমাদের ক নম্বরের উত্তর আসে গেছে দুই নম্বরের প্রশ্ন। তারপরে আসো ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এটাই মুছে ফেলি। এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তারপরে পাই সমান
চিত্র এখানে যে ভালো হয় ছোট করে চিত্র এখানে ধরো ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব এই যে মধ্যবর্তী কোণের পরিমাণটা 5 ডিগ্রি ঢাকা এটা 6,740 কিলোমিটার দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর কোনো 6,740 কিলোমিটার চাপের কেন্দ্রস্থ সম্মুখীন এটা কিন্তু 5 ডিগ্রি সমান 5×π/180 রেডিয়ান সমান 5/36 রেডিয়ান মনে করে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব সমান s আমরা জানি s=r r এর মান হলো 6,740 গুণ পাই এর থিটার মান হলো 5/36 কিলোমিটার সমান 6,640 গুণ 3.1416 কিলোমিটার ব্যবহার করে দেখো সমান 561.9973 কিলোমিটার সমান 562 কিলোমিটার প্রায় ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত পাইলাম আমরা 562 কিলোমিটার পাই এটা তোমাদের চাইছে ক নম্বর প্রশ্ন না ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এটা আমরা গত ক্লাসেও কিন্তু এই অংশটা আমরা করছি এই অংশে গ অংশে আমরা নতুন একটা কাজ করব গাড়ির চাকা গাড়ি ঢাকা হইতে চট্টগ্রাম যেতে কত সময় লাগবে তাহলে গাড়ির আমরা আগে গতিবেগ বের গাড়ির গতিবেগ বের করলে আমরা এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে দেওয়া আছে চাকার ব্যাস সমান 0.84 মিটার সুতরাং চাকার ব্যাসার্ধ আর একটু d/2 একক সমান 2/0.4 মিটার
সমান 0.42 মিটার। সুতরাং চাকার পরিধি, এই জিনিসটা আমাদের চাই নাই কিন্তু আমার কাজের জন্য প্রয়োজন, তাই আমার চাকার পরিধি বের করতে হবে। চাকার পরিধি সমান 2π আর একক সমান 2×3.1416×42 মিটার সমান 2.638944 মিটার। তাহলে চাকাটা একবার ঘুরলে তার পরিধি সমান কত অতিক্রম করে? চাকা এক সেকেন্ডে কয়বার ঘুরে? 6বার ঘুরে। তাহলে আমরা এখন বলবো চাকার পরিধি যতটুকু একবার ঘুরলে ততটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকা একবার ঘুরে অতিক্রম করে, চাকা একবার ঘুরে গাড়ি অতিক্রম করে, গাড়ি অতিক্রম করে 2.638944 মিটার। সুতরাং চাকা 6বার ঘুরে গাড়ি অতিক্রম করে 2.638944×6 মিটার। এটা 6টা গুণ দিলে ইন্টু 6 সমান 15.833664 মিটার। তাহলে গাড়ি চাকা এক সেকেন্ডে 6বার ঘুরে, আর 6বার চাকা 6বার ঘুরে গাড়ি অতিক্রম করে এত মিটার। সুতরাং গাড়ি এক সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। সুতরাং গাড়ি এক সেকেন্ডে অতিক্রম করে 15.833664 মিটার। সুতরাং গাড়ি 3600 সেকেন্ডে অতিক্রম করে 15.833664 মিটার। যেহেতু 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা সমান 5701.1904 মিটার সমান, এটা 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোমিটারে নেব, কিলোমিটার। এখন যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার সমান 57 কিলোমিটার প্রায়। তাহলে গাড়ির গতিবেগ সুতরাং গাড়ি 1 ঘন্টায় অতিক্রম করে 1 ঘন্টায় 57 কিলোমিটার প্রায়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব
562 কিলোমিটার, হতে পায় ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, হতে পায় ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 562 কিলোমিটার। সুতরাং ঢাকা থেকে চট্টগ্রাম যেতে গাড়ির সময় লাগে 562/57 ঘন্টা সমান 9.86 ঘন্টা প্রায়। আমরা তাইলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে ঢাকা চট্টগ্রামের দূরত্বকে গাড়ির গতিবেগ দ্বারা, অর্থাৎ গাড়ি 1 ঘন্টার অধিকান্ত দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যে সময়টা লাগে সেই সময়টা বের। তাহলে আমরা এই সৃজনশীল অঙ্কটা দ্বারা এখানে দেখো চাকার পরিধি বের করছি, ব্যাস ও ব্যাসার্ধের সম্পর্ক আমরা জানতে পারছি, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করছি, গাড়ির গতিবেগ বের করছি, যেগুলো আমাদের চাই নাই কিন্তু প্রয়োজন হয়েছে আমার কাজ করতে, এবং এইগুলো আমাদের এই অনুশীলনের সংশ্লিষ্ট প্রশ্নের সাথে রিলেটেড এই কথাগুলো। আমি আরেকটা প্রশ্ন লিখে দেব, সেটা আমি করে দেব না, এটার সাথে রিলেটেড, এই জন্য আমি এটা করে দেব না, তোমরা এটা বাসায় করবে, আমি শুধু প্রশ্নটা লিখে দিচ্ছি। এখানে আমরা এই প্রশ্ন থেকে জানলাম দেখো রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করা, দূরত্ব নির্ণয় করা, চাকার পরিধি নির্ণয় করা, গাড়ির গতিবেগ নির্ণয় করা, তারপরে ঢাকা ও চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় কত লাগে তা নির্ণয় করা যায়। অনেকগুলো আমরা যদিও শুধু সময় চাইছি কিন্তু এই সময় নির্ণয় করতে গেলে আমরা অনেকগুলা কাজে করতে হচ্ছে যা আমাদের চাই না এবং এগুলো অন্য প্রশ্নের সাথে রিলেটেড। দেখে দিচ্ছি সেটা আমি করে দেব না, তোমরা নিজেরা করবে, আশা করি পারবে, তোমাদের প্রশ্নের সাথে রিলেটেড। সাইকেলে চড়ে বিদ্যাকার পথে সাইকেলে চড়ে বিদ্যাকার পথে 11 সেকেন্ডে একটি বিদ্যুৎচাপ অতিক্রম করে, একটি বিদ্যুৎচাপ অতিক্রম করে চাপটি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 200 মিটার এবং বৃত্তের ব্যাস 200 মিটার
পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার। ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তাকার ক্ষেত্রটি পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, শাহেদের গতিবেগ বের করো। শাহেদের গতিবেগ বের করো। ক নম্বর প্রশ্ন, কুমিল্লা ও ঢাকা পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে শাহেদ কুমিল্লা হতে, কুমিল্লা থেকে ঢাকা যেতে, কুমিল্লা থেকে, কুমিল্লা থেকে সাইকেলে ঢাকা যেতে কত সময় লাগবে? কুমিল্লা থেকে শাহেদের করলে, শাহেদের কুমিল্লা থেকে ঢাকা যেতে কত সময় লাগবে? এই অঙ্কটা আমার আগের অঙ্কটার সাথে অনেকটা রিলেটেড। যেমন এখানে আমরা এই জিনিসটা একটু নতুন, বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এটা তো আমরা আগে বের করছি। চাকা তো একটা বৃত্তাকার, চাকার আকৃতি কি বৃত্তাকার না বৃত্তাকার? তাহলে চাকার পরিধি আমরা 2πr, এখানেও বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 2πr। আর ক্ষেত্রফল কি? πr স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার। আর হলো বৃত্তের ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাস আছে 200 মিটার, সুতরাং ব্যাসার্ধ দুইটা ভাগ দিলে পাওয়া যাবে এটা। তারপরে দেখো শাহেদের গতিবেগ বের করো। শাহেদ যে বৃত্তচাপটা অতিক্রম করে সে বৃত্তচাপটা বৃত্তচাপটার ব্যাস ব্যাস 200 মিটার, আর কেন্দ্রে কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি। তাহলে এটার থেকে কি আমরা এখান থেকে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 100 মিটার পাব? আর কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিতে পারবো না, আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা বের করলে শাহেদের 11 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হবে। তো শাহেদ 11 সেকেন্ড অতিক্রম করে এত মিটার, শাহেদ 1 সেকেন্ড অতিক্রম করে শাহেদের গতিবেগ বের হয়ে যাবে। অথবা শাহেদের গতিবেগ আমরা ঘন্টায় বের করতে পারবো। 11 সেকেন্ডে শাহেদ অতিক্রম করে এত মিটার, 1 সেকেন্ড অতিক্রম করে 3600 সেকেন্ড অতিক্রম করে, তাহলে শাহেদের 3600 সেকেন্ড অর্থাৎ 1 ঘন্টার দূরত্ব পাওয়া যাবে। তো শাহেদের 1 ঘন্টার দূরত্ব যদি পাওয়া যায়, আবার এখানে কি বলছে, কুমিল্লা ঢাকা পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই 1 ডিগ্রি আমরা এখানে থিটা ইকুয়াল টু 1 ডিগ্রি কে রেডিয়ানে নেব, আর পৃথিবীর ব্যাসার্ধ এখানে আর ইকুয়াল টু 6,440 কিলোমিটার। তাহলে এখানে এখান থেকে আমরা কুমিল্লা ও ঢাকার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। এই কুমিল্লা ও ঢাকার মধ্যবর্তী দূরত্বটাকে শাহেদের 1 ঘন্টার দূরত্ব দ্বারা ভাগ করলে শাহেদ কত সময় অতিক্রম করে তা আমরা বের করতে পারবো। আমাদের 1 ও 2 নম্বর অঙ্ক একই রকম, বিদায়। আমরা আর এটাকে করার প্রয়োজন মনে করছি না, ওইটা আমরা ভালোভাবে করলে এটা আমরা পারবো আশা করি। এরপরে আমাদের আমার বিশ্বাস যে
এই যে আমি একটা সৃজনশীল দিলাম এবং গত ক্লাসে আমি যে কাজগুলো করলাম তার উপর ভিত্তি করে আমাদের এই চ্যাপ্টারের ধারণাটা অনেকটাই আশা করি ক্লিয়ার হয়ে আসছে। আমি আশা করব তোমরা দুটো ক্লাস পর্যবেক্ষণ করবে, করার পরে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি আগেও বলছি তোমরা নিজেদের মধ্যে শেয়ার করবে, নিজেদের মধ্যে তোমরা নিজেরা পরস্পর শেয়ার করবে, এরপরও যদি প্রয়োজন মনে করো টিচারদের সাথে শেয়ার করবে, তাহলে দেখবে যে আশা করি তোমাদের ধারণাটা আর বাকি থাকবে না। তো আমি যদি সুযোগ পাই আর তোমাদের উচ্চতর গণিতের অন্য কোনো চ্যাপ্টার দেখি কোনটা তোমার বেশি প্রয়োজন সেটা আমি দেখব। আপাতত আজকে আমি এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তো তোমরা দুইটা ক্লাস দেখবে আর অন্য কাজগুলো প্রত্যেকটা বিষয়েই কিন্তু তোমরা সমানভাবে গুরুত্ব দিবে। আমি আগেও বলছি যে হঠাৎ করে দেখা যাবে যে তোমাদের স্কুল খোঁজা গেছে বা পরীক্ষার নোটিশ দিয়ে দিছে বা রুটিন দিয়ে দিছে, তো এই বিষয়গুলো তাৎক্ষণিক ভাবে দেখা যাবে তোমাদের প্রস্তুতি নিতে কষ্ট হবে। তোমরা যদি এখন ফাঁকে ফাঁকে সব কাজগুলো তোমরা সিলেবাস দেখে দেখে সম্পূর্ণ করে নাও, কাজগুলো তোমরা যদি যথাসময় করে নাও, তাহলে আমার মনে হয় তোমাদের পরীক্ষার সময় যে সময় হোক যে সময় ডেট করুক কোনো সমস্যা হবে না আমার বিশ্বাস। তো তোমরা যত কিছুই বলো আমি আগে বলছি যে রিল্যাক্স করতে বাধা নাই, তবে তুমি যেমন ছাত্র এটা মনে রাখবে, এটা মনে রেখে আগে লেখাপড়া লেখাপড়া ঠিক রেখে বাকি সবগুলো করবে। এই পরামর্শ দিয়ে তোমরা ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো, আর দুদিন পরে তোমাদের ঈদের আনন্দ মুসলিম ছেলেদের ঈদের আনন্দ করবে। তবে আমার কথা হলো যে আনন্দটা মাঝে যেন আমাদের লেখাপড়ার কথাটা আমাদের মাথায় থাকে, এই কথা বলে তোমাদের শুভকামনা করে তোমাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।